এর চেয়ে তাজা কথা আছে বাবা? নাই, এর চেয়ে তাজা কথা আছে? লালন সাহেব কি বলছেন? এক নাম যার সার সে যায় তার তরিয়ার তার খাবে না, তার খাবে না। পাঁচ মিনিট চালন চালিয়ে লালন চূড়া সিদ্ধে করে আনা গুনা, কোন পথে যাবি মোনা? ঠিক হলো না। বাবা আসলে কিছু কিছু মানুষের মুখ দেখলে কথা কইতে ইচ্ছে করে, সব মনসে কথা শোনা হয় না, কিছু মানুষের মুখ দেখলে কথা চলে আসে। আজকে এই দরবারে আমরা যারা এখানে রইলাম, যারা এখানে গান শুনলাম বা যারা আয়োজন করেছে আজকের এই মাহফিল, আমি মনে করব তরিকতের উচ্চ শিখরের মানুষগুলিও এখানে উচ্চ শিখরে আলোচনাও, এরপরেও যদি কারো জ্ঞান না আসে বাবা তো পীর মুর্শিদরে আর জান দিতে পারবো না, কি জান দিতে পারবো? জান দিতে পারবে না, কারণ ওলি আল্লাহদের পথ আল্লাহর পথ। পথ কয়টা? পথ আমি কোরআন শরীফের দুইটা পথ পাইছি, একটা হলো এহদিনা সিরাতাল মুস্তাকিম ওয়ান নাহাদা আল্লাহর পথ, ওই পথের নাম হইল সিরাতাল মুস্তাকিম, আর একটা হইল ফাত্তাবিউ সুবুলা, অনেক পথ, বহু পথ, শয়তানের পথ। এই শয়তানের পথ, শয়তানের পথ কোনটা? যারা এহদিনা সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ যেই পথে নবীগণ রসূলগণ হক্কানি আলেম উলামাগণ পীর মাশায়েখগণ যেই পথ দিয়ে গেছে, এটা হলো সিরাতাল মুস্তাকিম। আর যারা আত্মসমর্পণ করে নাই, ওটা হাজি হোক, গাজী হোক, আলেম হোক, মাওলানা হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, গায়ক হোক, যত জানেওয়ালা হোক, যিনি এই পথে আত্মসমর্পণ করে নাই তিনি শয়তানের পথে হাঁটাহাঁটি করছে। আমি কোরআনের বাহিরে কথা বলি না, আমি কোরআনের বাহিরে কোনো কথা বলি না। আর একটা কথা বলে যাই, আপনি যত বড় শিক্ষিত হন পীরের দরবারে যখন যাবেন তখন আপনি যেন কিছু না জানেন। আগে আমার মা শাশুড়ি বোতল দিত তেল আনবার জন্য, কোনদিন দেখা গেছে ভুলি ভুলি ভরা বোতল পাঠাই দিছে আটে, এই ঘটনাও দেখছি ঘটছে। আচ্ছা যদি ভরা বোতল নিয়ে যান তাহলে দোকানদার শোন, সাইফুর একটা কথা কয়ে যাই বাবা, যদি মানতে চাস তাহলে পীরের দরবারে যেয়ে বসবি, আর যদি মানাবের চাস আসতে গেলে হন্তে বাইরে যাবে। যদি কিছু মানতে চাও, পাইতে চাও, মানতে চাও তাহলে বসো, কোথায় বসো? পীরের পায়ে। আর যদি মানাবের হাসোস আসতে গেলে শরীরে সারিস নাহলে মরে যাবে। মানাবের যায় না বাবা, মানতে যাও তাহলে এই দেহটা শুদ্ধ হবে, আর যদি মানাবের যাও সব আরাবা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই, ইমাম ফখরুদ্দিন রাজি যিনি তাফসীরে কাবীর লিখছে, উনি 447 খানা কিতাব দলিল দিছিল উনি শয়তানের সাথে পাল্লা করবার যায়, এরপরে হুতাই পড়ছিল, তারপরেও তার 450 মাইল দূর থেকে তার মুর্শিদ কিবলা ইমাম ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ উনি খেয়াল করলো যে
ভক্ত বিপদে পড়ছে, 450 মাইল দূর থেকে বলল, এই ইমাম ফখরুদ্দিন বলে দেয় বিনা দলিলে আল্লাহ এক। কি বিনা দলিলে আল্লাহ এক? এর জন্য দলিল লাগবে না কি? আমার মোর্শেদ এক, বিনা দলিলে আল্লাহ এক তুই বলে দে। যখন বললেন তখন শয়তান বলছিল, যদি এই কথাটা তুই আগে না একটু পরে বলতি, তোরে আমি মুনাফেক বানিয়ে মারতাম। আমি বাংলা কথা কই, মানুষ না মানুষ তাও দুঃখ নাই, কিন্তু সাহসাই খুব সাবধান হয়ে যাবা। পরিশেষে আপনার কাছে একটা কথা বলে যাই বাবা, এটা আজকের আজকে তো সারাদিন মহরমের তাজিয়া পাক চলবে, দেখেন আমরা তাদেরকে খারাপ বলি। আজকে একটা ঘটনা ঘটছে আমার বাড়ির পাশে, আমার বাড়ির সাথে, একেবারে আমার বাড়ির পরে মসজিদটা বললেই চলবে। ওরা আমাদের বাড়িতে আসছে, আসে ওই যে ওরা তো ধুয়ে গান গায়, গায় না, ওরা গানটা গায়ে, এর মধ্যে আজান হয়েছে, আমি একটু ফল টল খাওয়াই, একটু শরবত খাওয়াই সুগিরে, ওরা মসজিদ ঘরে নামাজ পড়তে গেছে, সেখান থেকে ওদের ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছে। কাফের বলছে ওদেরকে নামাজ পড়তে দেয় নাই, শুধু আমি এখানে গান করতে আসছি বিদায়ী, নাহলে সোনামেলা করতাম, তারপরে অনেক কিছু সোনামেলা হইতেছে এটা নিয়ে। বাবা যারা কারবালার এই হুসাইনের জন্য এই মাতমটা করে, ওরা কি বাজে কথা বলে? ধনী দেয় কার নামে? আল্লাহর নামে। কালেমা ভরে কার নামে? রসুলের নামে। ওরা হাই হোসেন হাই ইমাম কয়, এরা তো এদের পাক পাকের কথাই তো বলে। হ্যাঁ, তাদের মহব্বত শোনেন, একটা কথা লাস্টে বলে যাই, সময় তো নাই কে বাবা, তারপরে একটা কথা, আজান দিবে কোন সময় আমি জানি, কথা কই না দেখ, নবীজি ফাতেমার গৃহে গেছেন, ফাতেমার গৃহে যখন গেছেন সঙ্গে ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা হুসাইনের কি হয়? নানা আর হইল নানি, ঘরের ভিতর থেকে কাপড় পরাই দিছে, দুয়ারে যেয়ে খুলে ফেলায়। কতটুকু বয়স হইলি বাবা? 2.5 বছর 3 বছর, এতটুকু বয়স হুসাইনের। নবীজি বসছেন পাশে, খাদিজা বসছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বসছেন, হুসাইন দৌড়ায় যে ঘর থেকে একটা রশি আনছে, রশি বুঝেন তো, সুতা দড়ি আইনে একটা আল নবীজির কানের সাথে বাঁধছে, পাশে নানি বসা আরাকাল নিয়ে। কানের মধ্যে টান লাগছে তো, নবীজি এক হাত দিয়ে রশিটা ধরছে, আর এক হাত দিয়ে কান ধরে বলছে, নানু আমার কানে ব্যথা লাগে, নানু আমি এই খেলাটা খেলবো না, তুমি অন্য খেলা খেলো। হুসাইন কেঁদে দিয়েছেন, দেখবেন আপনি নাতি নিয়ে খেলা করছেন। নবীজি সবচেয়ে বেশি পছন্দ করে নাতি যদি দাদার সাথে খেলা করে, সেই খেলাটা নবী বেশি পছন্দ করে। কান্না করছে ফাতেমা আলাইহিস সালাম, খেয়াল করছে বাবার কানের